রাজশাহীতে কাল প্রধানমন্ত্রীর জনসভায় স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগম হবে বলে আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা বলছেন, পদ্মা পাড়ের রাজনৈতিক কর্মসূচিতে কাল 5 লাখের বেশি মানুষ অংশ নেবেন। বিভাগীয় এই কর্মসূচিকে কেন্দ্র করে এখন নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম বরেন্দ্রভূমি। বাবুল হোসেন ও সালাউদ্দিন রিয়ার ক্যামেরায় রাজশাহী থেকে জানাচ্ছেন দেবাশিস রায়। দীর্ঘ 5 বছর পর পদ্মা বিধৌত নগরী রাজশাহীতে একদিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যাকে আমন্ত্রণ জানাতে তাই ব্যানার ফেস্টুনে সেজে উঠেছে এই মহানগরী। 24 ডিসেম্বর দলের কেন্দ্রীয় সম্মেলনের পর এই প্রথম কোনো বড় কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের। জাতীয় নির্বাচন সামনে রেখে তাই দলীয় প্রধানের কর্মসূচিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এরই মধ্যে জনসভা সফল করতে শোডাউন আর প্রস্তুতি সভায় জমজমাট রাজশাহীর মাঠ। প্রস্তুত হয়েছে নির্বাচনী প্রতীকের আদলে তৈরি মঞ্চ। নিশ্ছিদ্র নিরাপত্তায় পুরো মাদ্রাসা মাঠ ঘিরে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া তৎপরতা। আওয়ামী লীগ সভাপতির এই জনসভায় আশপাশের সব জেলা উপজেলা থেকেই মানুষের ঢল নামবে বলে আশা নেতাদের। লক্ষ লক্ষ মানুষের কথা বলছি এবং সেটা সঠিক গুণে তো বলা যাবে না, তবে আমাদের অনুমান হচ্ছে 5 থেকে 7 লক্ষ মানুষ হবে ইনশাআল্লাহ। এদিকে বিএনপিকে আগামী নির্বাচনের মাঠে রাজনৈতিক সক্ষমতা নিয়েই মোকাবিলা করা হবে বলে বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। মানুষ লাখে লাখে আসবে, কত আসবে আমরা জানি না, গোটা রাজশাহী শহর ভরে থাকবে, মাঠে এর ধারণ ক্ষমতা থাকবে না। 14 বছরে রাজশাহীতে যা কিছু শেখ হাসিনা সরকার করেছে তার উপর ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট অবশ্যই তিনি চাইবেন। স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ আমরা আশা করছি। সংবিধান মাফিক সময় মতো নির্বাচন আয়োজন এবং বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষার যৌক্তিকতা তুলে ধরার দিক থেকে এই রাজনৈতিক কর্মসূচিকে গুরুত্বপূর্ণ মনে করছে তৃণমূল আওয়ামী লীগ। গেল 24 নভেম্বর যশোর থেকে যে রাজনৈতিক কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারই ধারাবাহিকতায় রোববার মাদ্রাসা মাঠের এই রাজনৈতিক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সভার মধ্য দিয়ে তৃণমূলের রাজনীতি চাঙা হবার পাশাপাশি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও গুরুত্বপূর্ণ বার্তা আসবে আওয়ামী লীগ প্রধানের, এমনটি ধারণা স্থানীয় নেতাকর্মীদের। দেবাশিস রায়, সময় সংবাদ, মাদ্রাসা মাঠ, রাজশাহী।